हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेव। हेलो माय स्वीट फैमिली, তোমাদের সবাইকে গুড মর্নিং। আজ মহাশিবরাত্রি, তো আমি জানাই আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 8টা আর আমি উঠে পড়েছি, আর উঠে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার করব রান্না বান্না। আর তারপর আজকে তো জানোই একটা খুব বিজি দিন হতে চলেছে, পুজো দেওয়া আছে, সমস্ত কিছু আছে। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি নিজেও রিসেন্টলি একটা জব জয়েন করেছি। তো আজকে আমি এখন রান্না বান্না করব সবার আগে। তো রান্না বান্না করার পর আমার সোনা বেরিয়ে যাবে, তো বেরিয়ে যাওয়ার পর আমি একটু বাদে বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো আমি এখন ঝটপট রান্নাটা করে ফেলি। তো বন্ধুরা দেখো, আমি এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন একটু আলু ভাজছি। আজ আর বেশি কিছু করব না, একটু আলু ভাজা করব আর ডাল করব। তো দেখো আমার আলু ভাজাটা হয়েই গেছে আর তাড়া আছে, তাই ডালটাকে আমি কুকারে দিয়ে দিলাম। এবার ডালটা এতে হোক, ততক্ষণ আমি টিফিনের জন্য রুটিটা করি। তো দেখো বন্ধুরা, ওদিকে আমার রুটি হয়ে গেছে আর ডালও কমপ্লিট, সোনা অলরেডি খেয়ে বেরিয়েও গেছে। তো এরপর আমার নেক্সট কাজ হচ্ছে আমাকে এবার একটুখানি স্নান করে নিতে হবে আর করে আমাকেও খেয়ে রেডি হতে হবে কমপ্লিট। আর এখন করব খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া করে একেবারে আমি রেডি হয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে। তো বন্ধুরা দেখো, আমি এখন হয়ে গেছি রেডি আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন আমি যাই আর একটু পরে তোমাদের কাছে আবার ফিরে আসবো। এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি এই জাস্ট অফিস থেকে বেরোলাম, এখন যাবো বাড়ি আর তারপর রেডি হয়ে মন্দিরে যাবো। দেখো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এইবার একটুখানি ফ্রেশ হতে হবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখবো বাকিদের কী অবস্থা, বাকিরা আদৌ রেডি হয়েছে কিনা। তবে আমি যতদূর জানি এখনও মাম্পি বলো মাসি বলো কেউই রেডি হয়নি, তো মাম্পি এখনও ডিউটি থেকে ফেরেনি। তো চলো আসুক, এলে তো সবাই যাবো একসাথে। ততক্ষণ আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপর আমি তোমাদের কাছে ফিরে আসবো। ফ্রেশ হয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম, আর এখন দেখলাম আমি যে এখনও কেউ এসে পৌঁছয়নি আর কেউ রেডিও হয়নি। তো ভালোই হলো, এসেই তাড়াহুড়ো করে আমায় বেরোতে হতো, তো আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। আমার ভালোই হয়েছে, একটুখানি রেস্ট পেয়ে যাব। আর তারপর সবাই আসুক, এলে আমি রেডি হয়ে একেবারে তোমাদের কাছে ফিরে আসবো। তো বন্ধুরা দেখো, এখন বাজে 9টা আর আমি হয়ে গেছি রেডি, আর বাকিরাও সবাই রেডি হয়ে গেছে। আর এখন আমরা যাব মন্দিরে। তো বাকিরা কেমন রেডি হয়েছে তোমাদেরকে একবার দেখাই চলো। তো দেখো এই যে মাম্পি মাসি দুজনেই রেডি হয়ে গেছে, আর এখন এই যে আজ শিবরাত্রি, তাই চড়া চড়া শাঁখা পড়ার ধুম লেগেছে সব। আর এদিকে দেখো আমাদের পুজোর ডালিও রেডি, তো চলো এবার যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, সবার আগে আমরা চলে এসেছি শিবতলা শিব মন্দিরে, কিন্তু এখানে প্রচুর লাইন, এখানে আদি এই মন্দির, তো তাই এখানে সবাই জল ঢালতে চায়, যা লাইন রাত 12টা বাজবে জল ঢালতে। তাই আমরা আর এখানে ওয়েট করব না, এর পাশেই আর একটা শিব মন্দির আছে, সেখানেও জল ঢালা হচ্ছে, আমরা ওখানে চলে যাব। তো দেখো আমরা চলে এসেছি এখানে জল ঢালার জন্য, আর এখানে ফাঁকা ছিল, শান্তিতে ভালোভাবেই পুজো দিচ্ছি। বাবা তো একই জল ঢালা, কতটা মন থেকে দিলাম সেটাই বড় কথা। তো এই যে মাসি মাম্পি জল ঢালছে, আমিও দেব, আর তারপর এই যে আমরা বাতি জ্বেলে দিলাম, আর ঠাকুরটা একবার দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে এখানকার ঠাকুর। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হলো, আমাদের পুজো দেওয়া হলো, বাড়ি আবার আসবো আর দেখে তারপর আমরা আবার যাবো একটুখানি স্টেডিয়ামে ঠাকুর দেখতে, কারণ ওখানেও পুজো হয়, ওখানেও জল ঢালা হয়। তো ওখানটা একটু দেখে আসবো, আমরা একটু ঘুরে আসবো। বন্ধুরা দেখো, আমরা পুজো দিয়ে বাড়িতে এসে গেছি। এই যে প্রসাদ খাচ্ছে, প্রসাদ খাচ্ছি, এই যে প্রসাদ তোমাদের জন্য, প্রসাদ তোমাদের জন্য প্রসাদ তোলা রইলো, তোমরা আমার বাড়িতে এসে প্রসাদ খেয়ে যাবে। আর আমরা এখন ঘুরতে যাবো, আমরা একটু ঘুরতে যাবো, ঘুরে টুরে এসে তারপর রাতের খাবার তৈরি। রাতে রান্না করে ফেলেছো? বলো, রান্না করেছি, ছেলেরা কে কি খায় বুঝতে পারছি না, আমাদের তো হয়ে গেছে। কি রান্না করেছো বলো? আমাদের আমাদের সামা চালের খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। ব্যাস একদম ফাটাফাটি, একদম রান্না বান্না করে রেডি ভাবা যায়। শুধু শুধু আমি শাশুড়িটাকে খারাপ বলি, খুব ভালো, খুব ভালো গো। না না, বৌমাটা মহাপাজি, আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে, খালি আমাকে খাটাতে চায়। আমি করি কিন্তু তবু আমাকে বলে কি তুমি কিছু করো না করো না, যা বলছে আমি আমি দুর্ব্যবহার করি, আবার আমার সঙ্গে চিপকে থাকে। এই দেখো 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 চিপকে আছে, দেখো 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 দেখো, এই দেখো এই দেখো, দেখেছো কেমন দুর্ব্যবহার করি। তাহলে মিষ্টি শাশুড়ি বৌমা কেমন জানি কেমন জানি
অনেক কিছুই অনেক কিছুই দেখতে পাবে আমাদের মধ্যে, দেখাবো অনেক কিছু, তোমরা দেখতে থাকো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা আবারও বেরিয়ে পড়েছি। দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি, আমরা ঠাকুর দেখবো, আর যদি ভোগ দেয় তাহলে ভোগ খাবো। এই যে পেছনেরটা ভোগ খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো বন্ধুরা, আমরা এই যে টোটোতে করে চলে এলাম স্টেডিয়াম, খুব বেশি রাস্তা নয়, তবুও টোটোতে এলাম। তো দেখো এই যে এসে গেছি এখানকার শিব মন্দিরে, এখানেও জল ঢালা হয়, এখানেও প্রচুর মানুষজন আসে। তো তবে একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে এটা দেখে, যে এখানে কিন্তু আজকে ভোগ দিচ্ছে না। যাই হোক, ঠাকুরটা দেখি তো, চলো দেখি কিভাবে এখানে জল ঢালছে, আর আমরা একটুখানি ঘুরে একটু আনন্দ নিই। তো দেখো এখানেও প্রচুর মানুষজন এসেছেন জল ঢালার জন্য, আজকের দিনটা খুবই স্পেশাল। এখানে মেয়েরাও জল ঢালে, আবার ছেলেরাও ঢালে, কোনো এখানে এ নেই যে মেয়েরা ঢালবে বা ছেলেরা ঢালবে, ভগবান সবার। তো চলো প্রণাম করে নিলাম, আর ঠাকুরটাও দেখিয়ে দিই এখানে, এই যে ঠাকুর, আর জল ঢালা হচ্ছে একবার দেখিয়ে দিই। এই দেখো এখানে সবাই কত শান্তি করে বাবার মাথায় জল ঢালছে। তো চলো এবার এখান থেকে যাই। দেখলাম কিন্তু এখানে ভোগ দিচ্ছে না, তাই আমরা ভোগ খেতে পেলাম না, আমরা এবার একটু ঘুরে বাড়ি চলে যাব। খুব দুঃখ পেয়েছে একজন, মাম্পি ভোগ খেতে খুব ভালোবাসে কিন্তু কিছু পেল না। সিরিয়াসলি যাবে আমার নতুন জায়গায় না? এ মা দেখো বন্ধুরা, এখানে ভোগ পেল না বলে আমার একটা নতুন জায়গায় যাবে বলছে। বলছে বেজপুকুর, বেজপুকুরে ভোগ দিচ্ছে, আবার বলছে ওখানে যাবে। কি অবস্থা একবার ভেবে দেখো এদের অবস্থা। পূজাকে আমি ভোগ খাওয়াবো, এখন যাচ্ছি। দেখো বন্ধুরা, ভোগ খাওয়ার জন্য আমাদেরকে পাগল মতো ঘোরাচ্ছে, আবার নতুন জায়গায় পুকুরে নিয়ে যাচ্ছি। চলো ওখানে ভোগ যদি শেষ না হয় অবশ্যই খাবো আর দেখাবো। মানে কি সারা হাওড়া ঘুরে বেড়াবে যতক্ষণ না ভোগ খাবে? হ্যাঁ, যতক্ষণ না ভোগ ভোগ ঘুরে বেড়াবে। দাদাকে বলবো এবার সেতু পুজোর রোজ। বন্ধুরা এরা আমার হাল পুরো বেহাল করে দিচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। আর ওরা দেখো সামনে এগিয়ে 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 চলে যাচ্ছে, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা, ওরা দেখো আমার থেকে কতটা এগিয়ে গেছে, হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। কী আর বলবো, পাগলের মতো ঘুরে যাচ্ছে ভোগ খাওয়ার জন্য, আর আমি একদমই হাঁটতে পারছি না। দেখো বন্ধুরা, আমরা আবার টোটো বেজপুকুর মাঠে, আর এখানে এসে দেখলাম সত্যিই ভোগ দিচ্ছে। তো মাম্পির তো কি বলবো, খুব খুশি ভোগ খেতে পাবে বলে। তো দেখো এই যে আমরা ভোগ নিয়ে নিয়েছি, ভোগ খেয়ে মুখগুলো দেখাই, শান্তি হয়েছে, মন শান্তি হয়েছে। হ্যাঁ এই ভোগ পাগল, মন শান্তি হয়েছে। সব শেষে ভোগ খেয়ে এখন আমাদের মাইন্ড একদম শান্ত, একদম মন একদম তৃপ্ত হয়ে গেছে, তৃপ্তি পেয়েছে। এই যে এও একদম, চলো এবার আমরা বাড়ি যাই। আমরা চলে এসেছি বাড়ি, আর এসে দেখো টায়ার্ড হয়ে গেলাম, এত দূর হাঁটালো, তারপর আবার যদিও লাস্টে টোটোতে উঠলাম, কিন্তু কি বলবো, দেখলে তো সামান্য ভোগ, সামান্য ভোগ যদিও নয়, ভোগ খাওয়ার জন্য কত ঘোরদৌড় করলাম। তো চলো মাসি এইবার কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই, আমরা রাতে আজ কী কী খাবো। মাসি সব একাই রান্না করেছে, কারণ আমিও বেরিয়ে গেছিলাম আর সবাই বেরিয়ে গেছিলো, মাসি একাই সবার জন্য রান্না করে রেখেছে। কী রান্না করেছে তোমাদের দেখাই চলো। তো দেখো এই যে মাসি আলু ভাজা, বেগুন ভাজা করেছে, শামাচালের খিচুড়ি করেছে, তারপর কুলের চাটনি বানিয়েছে, বাঁধাকপি বানিয়েছে, কত কিছু একা রান্না করেছে। দেখো বন্ধুরা এখন বাজে রাত 11:30, আর আমি আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, আর তারপর একদম লম্বা ঘুম। তোমরা আজকের দিনটা কেমন কাটালে সেটা অবশ্যই আমাকে জানাবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তার সাথে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট।